গত সোমবার হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে একটি ভিডিও বার্তা প্রচার করে আলোড়ন সৃষ্টি করেন মামলার 8 নম্বর আসামি রুবি। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। এ নিয়ে যখন তোলপাড় চলছে, পুলিশ নতুন করে তদন্ত করার কথা বলছে, ঠিক সেই সময় একদিন পরেই তার অবস্থান পাল্টান তিনি। এটা আত্মহত্যা নাও হতে পারে, এটা খুন হতে পারে, আমার মুখ দিয়ে অন্যর কথা বের হয়ে গেছে। এবং সবশেষ বুধবার রাতে তিনি দাবি করেন, সালমান শাহ ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া সব বক্তব্যই মিথ্যা। লাস্ট উইক আই ওয়াজ সিক, মেন্টালি আই ওয়াজ ইন দ্য হসপিটাল ফর 2 উইকস, আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই। তার এমন আচরণের বিষয়ে মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, একজন মানসিক রোগীর পক্ষে কখনোই এত পুরনো ঘটনা গুছিয়ে ধারাবাহিকভাবে বলতে পারার কথা নয়, তাই তার অবস্থান পাল্টানোর পিছনে অন্য কারো হাত থাকতে পারে বলে মনে করেন তারা। মানসিক রোগী কিনা এটি আমরা নিশ্চিত করে বলা মুশকিল, কিন্তু ইভিডেন্স প্রমাণ করছে যে সে কোঅর্ডিনেটেডভাবে কথা বলেছে, ইভিডেন্স প্রমাণ করছে যে সে মানসিক রোগী নয়। প্রত্যেকটা কথা, প্রথম যে কথাটা বলেছে সেটাকে আবার কাউন্টার দিচ্ছে, রিজনিং করছে, আবার আর একটা বক্তব্য উপস্থাপন করছে, সেই ঘটনা থেকে সে বেরিয়ে আসতে চাচ্ছে। এখানে প্রত্যক্ষভাবে প্রমাণিত হচ্ছে স্বামীকে সে বাঁচানোর চেষ্টা করছে। মেজর ডিপ্রেশন বলে একটা কথা আছে, অতীতের ঘটনা নিয়ে অপরাধে ভোগে, সেই অপরাধ ভোগ থেকে অনেক কথা অনেক সময় তারা বলে ফেলে। আর অপরাধ বিজ্ঞানীরা বলছেন, যেখানে রোগীর বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে এসব বক্তব্য থেকে ইতিবাচক কিছু পাওয়ার সম্ভাবনা কম। যিনি কথাগুলো বলছেন তার ক্রেডিবিলিটি কতটা, এবং তিনি যখন প্রতিদিন পোস্ট দিচ্ছেন এবং তার পোস্টগুলো পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেইটার গ্রহণযোগ্যতা কিংবা সেইটার সত্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এইটা একটা সেন্সেশন তৈরি করতে পারে, কিন্তু এর বেশি কিছু এইটাতে আপনার ইনভেস্টিগেশন করে কোনো কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না। জিজ্ঞাসাবাদের জন্য যুক্তরাষ্ট্র থেকে রুবিকে দেশে ফিরিয়ে আনাটাও সহজ হবে না বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। আমি লাস্ট মানুষ যে কিনা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আজ আমি এটা প্রমাণ করতে পারবো।